আজকে যারা আমরা প্রচলিত রাজনীতির সাথে জড়িত, যারা আজকে গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, এই শিরকি রাজনীতির মাধ্যম দিয়ে আমি কখনো তাওহীদ কায়েম করতে পারবো? আমি নিজেই শিরকের মধ্যে জড়িত আছি, আমি কিভাবে এখানে তাওহীদ কায়েম করব? এই মৌলিক জিনিসটা আজকে আমরা বুঝতে পারছি না বলেই আমরা সারা দিন চেঁচিয়ে বেড়াচ্ছি, সারা দিন চিল্লাচিল্লি করছি, কিন্তু আমাদের দ্বারা ইসলামের সামান্য উপকারটুকু হচ্ছে কি? কিচ্ছু হচ্ছে না। আজকে আমাদের ভাইয়েরা বিভ্রান্ত হয়ে তারা এখন দিন কায়েমের নিজস্ব ব্যাখ্যা বানিয়ে নিয়েছেন এবং তারা বলছেন দিন কায়েম মানে হচ্ছে রাষ্ট্রে ইসলাম কায়েম করা। আমরা যেটা বলতে চাইব, দিন কায়েম করার অর্থ এটা নয়। দিন কায়েম করার অর্থ যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা হয় তাহলে এখানে পাঁচটা বিভ্রান্তি তৈরি হবে। দিন কায়েম মানে শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নাম নয়। আপনার নিজেরই দাড়ি নেই, আপনি নিজেই পাঁচ অক্ত সালাত করেন না, সালাত আদায় করেন না, আর আপনি মিছিল করে বেড়ান রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চাই, এই ধরনের ভণ্ডামি, এই ধরনের ভণ্ডামি স্লোগান নিয়ে ইসলাম কখনো আমাদেরকে নামতে বলে নাই। যারা বলছেন একামতে দিন মানে হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়া, তারা বলছেন এটা হচ্ছে আসলুল উসুল, সমস্ত ইবাদতের বড় ইবাদত হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়া। এটা হচ্ছে সমস্ত ইবাদতের বড় ইবাদত। শুধু তাই না, যারা এই বিষয়ে প্রবক্তা তারা বলছেন দিন আসল মে হুকুমত কা নাম হয়, দিন আসলে হচ্ছে হুকুমতের নাম। আর নামাজ রোজা হজ জাকাত এগুলো কি? এই হুকুমত কায়েমের জন্য ট্রেনিং কোর্স। যারা এই কথা বলছেন একামত দিন মানে একামতে হুকুমত, তারা ইবাদতের অর্থটাই পরিবর্তন করে ফেলেছেন। ইবাদতের এই ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই দেন নাই, তার রাসূল কখনোই দেন নাই। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. سورة الشورى 13 নম্বর আয়াত। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যার অশেষ রহমতে আজকের এই সুধী সমাবেশে আমরা কিছু দিনই আলোচনা শোনার জন্য একত্রিত হতে পেরেছি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দানে ধন্য করেছেন, তার উদ্দেশ্যে আমরা প্রথমে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, যার আদর্শের অনুসরণ অনুকরণের জন্যই আমাদের এই সার্বিক প্রচেষ্টা। সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটা সময় আমরা অতিক্রম করছি যার এক বছর পরেই এই বাংলাদেশ জুড়ে একটা নতুন উন্মাদনা শুরু হবে, যেটা হচ্ছে রাজনৈতিক উন্মাদনা। আগামী বছর এই সময় সম্ভবত নির্বাচন হবে, তাই না? বাংলাদেশের জাতীয় নির্বাচন। এই নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই আমাদের ইসলামী ঘরানায় একটা কথা আমরা বারবার উচ্চারিত হতে শুনব, যে আপনারা তো খেদমতে দিনের কাজ অনেক করলেন, একামতে দিনের কাজ আর কি করলেন, আপনাদের এখন একামতে দিনের কাজ করা দরকার। এই কথাটা আমরা পাবনাতে খুব বেশি বেশি শুনতে পাব। এই কথা কি আপনারা আগে কখন শুনেছেন? এই ধরনের দাওয়াত কি আপনাদেরকে দেওয়া হয়? আপনারা তো খেদমতে দিনের কাজ করছেন, এই যে সভা সমাবেশ করছেন, ওয়াজ মাহফিল করছেন, পত্র পত্রিকায় লেখালেখি করছেন, এইগুলো সব হচ্ছে খেদমতে দিন, দিনের খেদমত, কিন্তু একামতে দিনের কাজ আপনারা কি করলেন, এই কথা শোনেন নাই? আপনারা তাহলে পাবনাতে বসবাস আসলে করেন না? একামতে দিনের একটা কথা আমাদের সমাজে আমরা বারবার শুনব। একামতে দিন মানে কি? দিন কায়েম করা, দিন কায়েম করা, দিন আমাদেরকে কায়েম করতে হবে, তাই না? আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা সবাই জানি আমাদেরকে দিন কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 13 নম্বর আয়াতে আমাদেরকে নির্দেশ দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারা আলাকুম মিনাদ দিন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দিনকে নির্ধারণ করে দিয়েছেন, এমন দিন মা ওয়াসাবি নূহ, যেই দিনের ব্যাপারে তিনি নূহ আলাইহিস সালামকে ওসিয়ত করেছিলেন, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং তোমার কাছে অর্থাৎ তুমি মুহাম্মাদের কাছে আমি একই দিনের ওহি করেছি, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং ইব্রাহিম আলাইহিস সালামকেও আমি একই ওসিয়ত করেছিলাম, ওয়া মূসা ওয়া ঈসা, এবং মূসা এবং ঈসাকেও করেছিলাম, কি করেছিলাম ওসিয়ত? আন আকিমুদ্দিন, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো।
ওয়ালা তাতাফাররাকু ফি, এবং তোমরা দ্বীনের মধ্যে পরস্পর বিভেদ করো না। আন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে কায়েম করো। এই দ্বীন কায়েম করার অর্থটা কি, কিভাবে আমরা দ্বীন কায়েম করব? আমাদের যে বর্তমানে প্রচলিত সিস্টেম, আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে কাজ করে যাচ্ছেন, বিশেষ করে ইসলামী দলগুলো যেভাবে কাজ করে যাচ্ছেন, তারা বলছেন রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করা, প্রচলিত রাজনীতির মাধ্যম দিয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার মাধ্যম দিয়েই দ্বীন কায়েম করা সম্ভব। এটাই হচ্ছে দ্বীন কায়েম করা। এর পক্ষে তারা বিভিন্ন ধরনের দলিল নিয়ে আসেন, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে যেটা উল্লেখ করেন সূরা শুরার 13 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আসলে ইকামতে দ্বীন বলতে কি বোঝায়, একামতে দ্বীন বলতে কি, একামতে হুকুমত, একামতে দৌলত বোঝায়, নাকি একামতে দ্বীন বলতে অন্য কিছু বোঝায়, বা আমরা কি বোঝাতে চাই, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কি বোঝাতে চায়। প্রিয় উপস্থিতি, আজকে আহলে হাদিস সমাজ তাদের আকিদা মানহাজ সব ভুলে গেছে। আমরা শুধু মনে করছি আহলে হাদিস হওয়া মানে রফলি আদায় করা, আমিন বলা, এইটা হলেই বোধ হয় আহলে হাদিস হয়ে গেলাম। এইটা হওয়ার পরে আমরা এক একজন এক এক প্রচলিত পার্টিতে যুক্ত হচ্ছি, রাজনীতিতে যুক্ত হচ্ছি, কোনো ধর্মীয় দলে যুক্ত হচ্ছি, কিন্তু আমরা ভাবছি না যে আমরা কিসের সাথে যুক্ত হচ্ছি, তাদের আকিদা মানহাজ কি, তারা কি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে, এ বিষয়ে আমাদের কোনো চেতনা থাকছে না। এই জন্যই আজকের এই বিষয়টা আমাদের চয়ন করা। প্রিয় উপস্থিতি, একামতে দ্বীন বলতে আসলে কি বোঝায়? একামতে দ্বীন বলতে আমাদের প্রচলিত ইসলামী রাজনৈতিক দলগুলো যেটা বুঝান, একামতে দ্বীন মানে কি, রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠা করা। কেননা রাষ্ট্র ক্ষমতায় যদি ইসলাম প্রতিষ্ঠা না করা হয়, তাহলে ইসলাম পালন করা আমাদের জন্য কঠিন। কথা সত্য, কিন্তু উদ্দেশ্যটা খারাপ। কালিমাতুন হাক্কুন উরিদা বিল বাতিল, কথা সত্য কিন্তু এর দ্বারা যেটা মিনিং না হচ্ছে, উদ্দেশ্য না হচ্ছে, উদ্দেশ্যটা হচ্ছে খারাপ। কেন খারাপ, এ বিষয়ে আমরা আসি এখন। এই আয়াতে সূরা শুরার 13 নম্বর আয়াতের একামতের দিনের কথা বলা হয়েছে। নিঃসন্দেহে আমাদেরকে দিন কায়েম করতে হবে, কিন্তু সেই দিন কায়েম করতে হবে আমাদের মন গড়া পদ্ধতিতে, নাকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দিন কায়েম করতে বলেছেন সেইভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে সমস্ত কিছু শিখিয়ে দিয়েছেন, তাই না? এমন কিছু বাকি রেখেছেন যেটা আমাদেরকে শেখার নাই? তিনি আমাদেরকে দিন কায়েম করাকে শেখান নাই? কিভাবে দিন কায়েম করতে হবে সেটা কি তিনি আমাদেরকে দেখিয়ে দেন নাই? প্রিয় উপস্থিতি, আজকে আমাদের ভাইয়েরা বিভ্রান্ত হয়ে তারা এখন দিন কায়েমের নিজস্ব ব্যাখ্যা বানিয়ে নিয়েছেন, এবং তারা বলছেন দিন কায়েম মানে হচ্ছে রাষ্ট্রে ইসলাম কায়েম করা। আমরা যেটা বলতে চাইব, দিন কায়েম করার অর্থ এটা নয়। দিন কায়েম করার অর্থ যদি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করা হয়, তাহলে এখানে পাঁচটা বিভ্রান্তি তৈরি হবে। প্রথম বিভ্রান্তি, এর মাধ্যমে কোরআনের অপব্যাখ্যা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। এই দিন কায়েমের অর্থ যদি হুকুমত নেওয়া হয়, রাষ্ট্র ক্ষমতা নেওয়া হয়, তাহলে কোরআনের অপব্যাখ্যা করা হবে। কারণ কোরআনের এই আয়াতের ব্যাখ্যায় পৃথিবীর কোনো মনীষী, পৃথিবীর কোনো মুফাসসির, পৃথিবীর কোনো ফকি, পৃথিবীর কোনো মুহাদ্দিস কেউ কখনো উল্লেখ করেন নাই একামতের দিন মানে একামতুল দৌলা বা একামতুল হুকুমা, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করাকে একামতের দিন কেউ উল্লেখ করেন নাই। এটা উল্লেখ করা হয়েছে 1941 সালে, এবং আমাদের একজন উপমহাদেশের খ্যাতনামা পণ্ডিত, তার পাণ্ডিত্যকে আমরা প্রশংসা করি, কিন্তু তার এই কথাকে আমরা কখনোই গ্রহণযোগ্য মনে করি না। 1941 সালে তিনি যেই কথাটি আবিষ্কার করেছেন, যে ব্যাখ্যাটি আবিষ্কার করেছেন, পৃথিবীর কোনো ওলামায়ে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন না আল্লাহ রাসূল ইসলাম, তার সাহাবিরা তো দূরের কথা, তাবে তাবিন তো দূরের কথা, পৃথিবীর কোনো ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস এই ধরনের ব্যাখ্যা কখনো দেন নাই। এটা নিঃসন্দেহে কোরআনের অপব্যাখ্যা। শুধু তাই না, এর দ্বারা যেটা প্রমাণিত হবে, যদি একামতে দিন মানে দিন কায়েম করার অর্থ যদি এটা ধরে নেওয়া হয় যে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম প্রতিষ্ঠা করা, তাহলে পৃথিবীর সমস্ত নবী তারা ব্যর্থ হয়ে গেছেন। তার কারণ 124,000 পয়গম্বর এসেছিলেন, তাই না? তাদের মধ্যে কয়জন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন? মাত্র 4 জন, দাউদ আলাইহিসসালাম, তার সন্তান সুলাইমান, তারপরে ইউসুফ আলাইহিসসালাম, তারপরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4 জন নবী মাত্র রাষ্ট্র ক্ষমতায় যেতে পেরেছিলেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন যে একামতের দিনের দায়িত্ব দিয়েছিলেন, সেই একামতের দিনের দায়িত্ব পালন করতে এই 4 জন নবী ছাড়া সমস্ত নবী ব্যর্থ হয়েছে। বিষয়টা তাই দাঁড়াচ্ছে না? দ্বিতীয়ত, যদি দিন কায়েম অর্থ রাষ্ট্র ক্ষমতায় যাওয়াটাই হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবীকে শাসক বানিয়ে পাঠিয়ে দিতেন, তাদেরকে সাধারণ মানুষ হিসেবে পাঠাতেন না,
তাদেরকে প্রত্যেককে শাসক বানিয়ে পাঠাতেন সুতরাং নিঃসন্দেহে প্রথম কথা হচ্ছে এটা কুরআনের অপব্যাখ্যা দুই নম্বর হচ্ছে এটা হচ্ছে ইবাদতের অপব্যাখ্যা যারা বলছেন একামতে দিন মানে হচ্ছে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়া তারা বলছেন এটা হচ্ছে আসলুল উসুল সমস্ত ইবাদতের বড় ইবাদত হচ্ছে রাষ্ট্রক্ষমতায় ইসলামকে নিয়ে যাওয়া এটা হচ্ছে সমস্ত ইবাদতের বড় ইবাদত শুধু তাই না যারা এই বিষয়ের প্রবক্তা তারা বলছেন দিন আসল মে হুকুমত কা নাম হয় দিন আসলে হচ্ছে হুকুমতের নাম আর নামাজ রোজা হজ যাকাত এগুলো কি এই হুকুমত কায়েমের জন্য ট্রেনিং কোর্স যেভাবে যেভাবে আর্মিরা রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য যেমন তারা ট্রেনিং কোর্স করে না ট্রেনিং দেয় নিয়মিত ট্রেনিং দেয় যেন তারা রাষ্ট্রকে পররাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র থেকে যেন উদ্ধার করতে পারে অন্য রাষ্ট্রের আক্রমণ থেকে যেন রক্ষা করতে পারে এই জন্য তারা ট্রেনিং গ্রহণ করে ঠিক তেমনই মুসলমানরা তারা সালাত সিয়াম হজ জাকাতের মাধ্যম দিয়ে ট্রেনিং গ্রহণ করে কিসের ট্রেনিং যেন তারা ক্ষমতায় যেতে পারে ক্ষমতায় ইসলামকে নিয়ে যেতে পারে এটা হচ্ছে ইবাদতের অপব্যাখ্যা অর্থাৎ তারা ইবাদতের অর্থই চেঞ্জ করে ফেলেছেন যারা এই কথা বলছেন একামতের দিন মানে একামতের হুকুমত তারা ইবাদতের অর্থটাই পরিবর্তন করে ফেলেছেন ইবাদতের এই ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন কখনোই দেন নাই তার রাসূল কখনো দেন নাই সাহাবায়ে কেরাম কখনো দেন নাই পৃথিবীর কোনো মনীষী কখনো দেন নাই 1941 সালের আগে এই ব্যাখ্যা পৃথিবীতে আর কেউ জানতো না প্রিয় উপস্থিতি তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে যারা এই মতের প্রবক্তা তারা এখন যারা রাষ্ট্রক্ষমতায় আছেন তাদেরকে তাকফির করছেন তাদেরকে কাফের হিসাবে প্রকারান্তরে ঘোষণা দিয়ে দিচ্ছেন তারা মনে করছেন যারা এখন রাষ্ট্রক্ষমতায় রয়েছেন তারা যেহেতু ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করছে না আমাদের দেশ কি এখন ইসলাম অনুযায়ী পরিচালিত হয় আমাদের আইন বিধান কোনো জায়গায় কি ইসলামের বিধান বাস্তবায়ন করা হয় কোথাও হচ্ছে না তার মানে তারা এখন ধরে নিচ্ছেন যেহেতু তারা ইসলামের বিধান বাস্তবায়ন করছেন না অতএব তারা প্রকারান্তরে তারা কাফের হয়ে গেছেন আর এ কারণে তারা এখন কি করছেন তারা এখন ভোটের ময়দানে নামাকে বা নির্বাচনে নামাকে এটাকে মনে করছেন এটা একটা জিহাদ ভোট দেওয়াকে তারা মনে করছেন একটা আমানত এবং এই আমানত রক্ষা করার জন্য মিছিল মিটিং করা হরতাল করাটাকে তারা বলছেন কি জিহাদ এবং এই জিহাদে যারা মারা যাচ্ছে তাদেরকে তারা বলছেন শহীদ মুসলমানে মুসলমানে যে মারামারি হবে যে দ্বন্দ্ব হবে সেই দ্বন্দ্ব আর যাই হোক না কেন সেটা কি জিহাদ হতে পারে মুসলমানে মুসলমানে কোনো জিহাদ নেই জিহাদ মাত্র হয় মুসলমান এবং কাফেরদের মাধ্যম দিয়ে মধ্যে কোনো মুসলমান মুসলমানের জিহাদ হয় না কিন্তু তারা যারা এই মতের প্রবক্তা তারা প্রকারান্তরে এই রাষ্ট্রক্ষমতা যারা রয়েছেন তাদের এই অপরাধের কারণে আমরা তাদেরকে অপরাধী বলি কিন্তু কিরকম অপরাধী তারা জালেম তারা ফাসেক তারা অন্যায়কারী তারা পাপী তারা নিকৃষ্ট অপরাধী কিন্তু তারা কি কাফের কখনোই কাফের নন এবং তাদের বিরুদ্ধে আমরা যে যদি প্রতিবাদ করি সেটা কি আমরা মানে কাফের মুশরিকদের সাথে যে জিহাদ হয় ওই রকম জিহাদ হবে তাদের সাথে লড়াইয়ে যদি আমরা মারা যাই এদের মধ্যে কেউ একজন কি শহীদ হবে শহীদ হওয়া কখন হয় যখন মুসলিম এবং কাফেরদের মধ্যে লড়াই হয় ইসলামের ইসলামকে বিজয়ী করার জন্য যখন কেউ মারা যায় তখন তাকে শহীদ বলা যায় কিন্তু মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব হলে সেটাকে কখনোই তাকে মুজাহিদ ওই অর্থে বলা যাবে না তাকে শহীদও বলা যাবে না প্রিয় উপস্থিতি এই জায়গাতে তারা সেই খারেজিদের সাথে অনেকটা তাদের সম্পর্ক হয়ে গেছে খারেজিরা যেমন মুসলিম সরকারকে তারা কাফের বলে ঘোষণা করে তাদের বিরুদ্ধে জিহাদ করছে এই যারা এই ধরনের কথাবার্তা বলছেন যারা একামতের দিনের কথা বলছেন বর্তমানে তারাও এই জায়গায় এসে খারেজিদের সাথে মিলে গেছেন এবং তারাও খারেজিদের মতো মুসলিম সরকারকে তারা কাফের ঘোষণা দিয়ে সেটা প্রকাশ্যে ঘোষণা না দিয়ে হোক প্রকারান্তরে তাদেরকে কাফের ঘোষণা দিয়ে তাদের বিরুদ্ধে হরতাল মিছিল করাটাকে তারা জিহাদের সামিল মনে করে ফেলছে এবং এভাবেই তারা খারেজিদের সাথে খারেজিরা যেমন বুলেট দিয়ে মুসলিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে ইনারা এখন ব্যালট দিয়ে যুদ্ধ করার পদক্ষেপ গ্রহণ করেছেন দুইজনেরই মৌলিক আকীদা এই জায়গাতে একই চার নম্বর যে বিষয়টা সেটি হচ্ছে তারা এখন যেহেতু মনে করেছেন রাষ্ট্রক্ষমতায় যাওয়াটা হচ্ছে ইবাদত অতএব যে কোনো প্রকারে আমাদেরকে রাষ্ট্রক্ষমতায় যেতে হবে আর এ কারণে তারা গণতন্ত্রের মতো একটি শিরকি তন্ত্রের সাথে আপোষ করতে কোনো দ্বিধাবোধ করেন না শুধু তাই না আজকে তারা শিয়াদের মতো তাকিয়া নীতি অবলম্বন করে হেকমত অবলম্বন করে নানা রকম মিথ্যাচার করে নানাভাবে যে কোনো কৌশলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছেন হয়রান হয়ে উঠেছেন যেহেতু তাদের কাছে ওটা সবচেয়ে বড় ইবাদত পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে তারা এর দ্বারা
আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মানহাজ, সালাফে সালেহীনের যে মানহাজ, সেখান থেকে বহু দূরে চলে গেছেন। কারণ সালাফে সালেহীন কখনোই রাষ্ট্র ক্ষমতা চেয়ে নেওয়ার এই নীতিতে বিশ্বাসী তারা ছিলেন না। রাষ্ট্র ক্ষমতায় দখল করার জন্য এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, শাসক যারা আছেন, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করার এই নীতি সাহাবায়ে কেরাম কখনো গ্রহণ করেন নাই, তাবেইনে এজাম কখনো গ্রহণ করেন নাই। তাদের যুগেই অত্যাচারী শাসক ছিল না? হাজ্জাজ বিন ইউসুফের নাম আপনারা শুনেছেন, পৃথিবীতে হাজ্জাজ বিন ইউসুফের মতো অত্যাচারী শাসক ইতিপূর্বে কখনো ছিল না, ভবিষ্যতেও হয়তো কখনো হবে না মুসলিম সমাজে। কিন্তু এই শাসকের জীবদ্দশায় সাহাবিরা জীবিত ছিলেন না? এই মানে এই শাসকের জীবদ্দশায় তাবেইরা জীবিত ছিলেন বা ওলামায়ে কেরাম জীবিত ছিলেন, তারা কেউ কখনো তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন নাই। যদি ইসলামে একামতের দিন নাম করে, একামতের দিনের নাম করে অত্যাচারী শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করা জায়েজ হতো, সবার আগে সাহাবীরা হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেন, তাবেঈনে ইজাম তারা অস্ত্র ধারণ করতেন। কারণ একামতের দিনের দায়িত্ব পালন করার তাদের যেরকম আগ্রহ ছিল, নিঃসন্দেহে আমাদের অতটা নাই, তাই না? আমাদের চেয়ে বহুগুণ আগ্রহ ছিল তাদের কোরআনের বিধানগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে। তারাই যদি একামতের দিনের নাম করে এই ধরনের পদক্ষেপ গ্রহণ না করে থাকেন, তাহলে আমরা কিভাবে গ্রহণ করছি? পাঁচটি বিষয় খেয়াল রাখবেন, যারা এই কাজটি করছেন একামতের দিনকে, যারা একামতের দৌলার সাথে, একামতের হুকুমার সাথে তুলনা করা শুরু করেছেন, নিঃসন্দেহে তারা এই পাঁচটি জায়গায় ভুল করছেন। এই পাঁচটি ভুল থেকে তাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবার কিছু প্রশ্ন, যে তাহলে একামতের দিন আসলে কী? একামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলেছেন সেটা আসলে কী? সেটা হচ্ছে একামতের তাওহীদ। সমস্ত ওলামায়ে কেরাম এ বিষয়ে একমত যে একামতের দিন মানে হচ্ছে একামতের তাওহীদ, অর্থাৎ তাওহীদ কায়েম করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নবীকে কিসের জন্য পাঠিয়েছিলেন? তাওহীদ কায়েম করার জন্য পাঠিয়েছিলেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আমি পৃথিবীতে সমস্ত রাসূলকে এজন্যই প্রেরণ করেছি যেন তারা এই ঘোষণা দেয় মানুষের কাছে, আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, পৃথিবীর সমস্ত দিক থেকে মুখ ফিরিয়ে এক আল্লাহর দিক কাছে মাথা নত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং আল্লাহকে বাদ দিয়ে আর যাদেরকে পূজা করা হয়, যাদেরকে অনুসরণ করা হয়, তাদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নাও। আল্লাহ বলছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যেন তারা আমার তাওহীদ কায়েম করে, যেন তারা একমাত্র আমারই ইবাদত করে। এটাই কিন্তু মূল উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই বলেন নাই আমাকে হুকুমত কায়েম করতে হবে, কারণ হুকুমত কায়েম করা একজন মানুষের পক্ষে কখনো সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন কোনো অবাস্তব দায়িত্ব, যে দায়িত্ব তার পক্ষে পালন করা কখনো সম্ভব না, এই ধরনের দায়িত্ব কখনো দিতে পারেন না, দেন নাই কখনো। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে তাওহীদ কায়েম করা। এই তাওহীদ কায়েম হবে প্রথমে নিজের জীবনে, নিজের সাড়ে তিন হাত বডিতে আগে তাওহীদ কায়েম করতে হবে, তারপরে আমার সন্তান, আমার পরিবার, তারপরে আমার গণ্ডির মধ্যে যারা আছে, তারপরে আমার ক্ষমতার মধ্যে যতটুকু আমি পারি। যদি আমি রাষ্ট্র ক্ষমতায় কখনো যাই, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, আজকে আমি যদি শেখ হাসিনার জায়গায় থাকি, তাহলে আমার দায়িত্ব, আমার জন্য ফরজ দায়িত্ব হচ্ছে ওইখানে দিন কায়েম করা, এই রাষ্ট্রে দিন কায়েম করা। কিন্তু যখন আমি সাধারণ প্রজা, তখন আমার পক্ষে কি সম্ভব ওখানে জোর করে দিন কায়েম করা? যার যার জায়গা থেকে দিন কায়েম করতে হবে, আমার ক্ষমতা যতটুকু ততটুকু জায়গায় আমাকে দিন কায়েম করতে হবে। আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় যান, আপনাকে তখন ওই জায়গায় দিন কায়েম করতে হবে। আপনি যদি পুলিশ সুপার হন, তাহলে আপনার পুলিশ সুপার হওয়ার যে জেলাটা, সেই জায়গায় আপনি যতটুকু সাধ্য আছে আপনার, ততটুকু আপনি দিন কায়েম করেন। প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে দিন কায়েম করবে, এটার নামই হচ্ছে দিন কায়েম। দিন কায়েম মানে শুধু রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার নাম নয়। আপনার নিজেরই দাড়ি নেই, আপনি নিজেই পাঁচ অক্ত সালাত করেন না, সালাত আদায় করেন না, আর আপনি মিছিল করে বেড়ান যে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম চাই। এই ধরনের ভণ্ডামি, এই ধরনের ভণ্ডামি স্লোগান নিয়ে ইসলাম কখনো আমাদেরকে নামতে বলে নাই। প্রিয় উপস্থিতি, দুই নম্বর যে বিষয় সেটা হচ্ছে যে একামতের দিন, এটা কি প্রত্যেক মুসলমানের উপর ফরজ? প্রত্যেক মুসলমানের উপরে ফরজ, যেটা আগেই বলেছি আমি, প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। কিন্তু কতটুকু ফরজ? যতটুকু তার ক্ষমতা রয়েছে। লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন নাই। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, অকুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, এবং তোমাদের প্রত্যেককে সেটুকুই জিজ্ঞাসা করা হবে যতটুকু তোমার দায়িত্ব দেওয়া হয়েছে। তোমাদেরকে ততটুকু জিজ্ঞাসা করা হবে, অর্থাৎ তোমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। তারপরে আরও ব্যাখ্যা করে দেওয়া হচ্ছে, আল ইমামু রাইন ওয়া মাসউলুন আন রায়াতিহি, যিনি ইমাম, যিনি রাষ্ট্রের প্রধান, তিনি জিজ্ঞাসিত হবেন তার যারা প্রজা ছিল, তার অধীনে যারা ছিল, তাদেরকে তিনি ইসলাম অনুযায়ী পরিচালনা করেছিলেন কিনা।
এই দায়িত্বটা কার? এই দায়িত্ব হচ্ছে ইমামের, রাষ্ট্রপ্রধান যিনি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। রাষ্ট্র ক্ষমতা যদি ইসলাম প্রতিষ্ঠা না করেন, যিনি শাসক শাসক রয়েছেন, তাহলে দায় দায়িত্ব কার? সেই শাসক আল্লাহর কাছে জবাবদিহি করবে, আমি করব না। আমার দায়িত্ব কতটুকু? আমার দায়িত্ব হচ্ছে ওই শাসককে নসিহত করা যে আপনি এই কাজটা ভুল করছেন, আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করছেন, আপনি সঠিক কাজটি করুন, ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করুন। আমি আমার পক্ষ থেকে, আমরা আমাদের পক্ষ থেকে সাধ্যমতো এই দায়িত্ব পালন করব যে শাসককে আমরা নসিহত করব। মুনাসাহাতু উলাতিল উমুর, আল্লাহ রাসূল বারবার বলছেন যে শাসকদেরকে নসিহত করো তোমরা, শাসকদের প্রতি আমাদের যেটা দায়িত্ব নসিহত করা, শাসকদেরকে জোর করে ক্ষমতা থেকে টেনে নামিয়ে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, এটা আমাদের দায়িত্ব নয়। এই দায়িত্বের জায়গাটা না বোঝার কারণেই আজকে আমরা ছোট ছোট ছেলে পেলে কথা পর্যন্ত বলতে শিখিনি যে কি বলে শেখ হাসিনা তুই কবে যাবি, সে রাষ্ট্র ক্ষমতার কিছুই জানে না, কিচ্ছু জানে না, ছোট্ট বাচ্চা, সে বলছে তুই শেখ হাসিনা তুই কবে যাবি। এই কথা আমরা তাদের মুখে তুলে দিচ্ছি রাজনীতির নাম করে। প্রিয় উপস্থিতি, তাহলে যেটা বলছিলাম, দিন কায়েম প্রত্যেকের উপরই ফরজ, প্রত্যেকের জন্য জরুরি, কিন্তু তার যতটুকু গণ্ডি আছে ততটুকুর মধ্যে, তার বাইরে নয় এবং ইসলাম যেভাবে বলে দিয়েছে ততটুকুই, এর বাইরে নয়। তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে ইসলামী রাষ্ট্র আমরা কায়েম চাই কি না। আমরা যারা এখানে আছি, আমরা কি চাই এই দেশটা ইসলাম অনুযায়ী পরিচালিত হোক? এমন কেউ নাই যে চায় না, আমরা প্রত্যেকেই চাই ইসলাম অনুযায়ী দেশ পরিচালিত হোক। কিন্তু এর পদ্ধতি কি? এর পদ্ধতি কি আমাদের নিজস্ব মন গড়া পদ্ধতিতে হবে, নাকি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়ামিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যদি তোমরা ইমান আনো, তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং আমলে সলেহ করেছে, তাদেরকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করবেন, যেইভাবে খেলাফত দান করেছেন ইতিপূর্বে যারা এসেছিল। শর্ত কি? ইমান আনতে হবে। দুই নম্বর, আমলে সলে করতে হবে। আমার নিজের আগে ইমান আনতে হবে, তারপরে আমলে সলে করতে হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মানে এই খেলাফত আমাদেরকে দান করবেন, আমাকে ছিনিয়ে আনতে হবে, বিষয়টা এমন না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন ইয়াবুদুনানি ওয়ালা ইউশরিকু নাবি শাইআ। শর্ত হচ্ছে একটা, একমাত্র আমার ইবাদত করতে হবে এবং আমার সাথে কাউকে শরীক করা চলবে না। আজকে যারা আমরা প্রচলিত রাজনীতির সাথে জড়িত, যারা আজকে গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, এই শিরকি রাজনীতির মাধ্যম দিয়ে আমি কখনো তাওহীদ কায়েম করতে পারবো? আমি নিজেই শিরকের মধ্যে জড়িত আছি, আমি কিভাবে এখানে তাওহীদ কায়েম করব? এই মৌলিক জিনিসটা আজকে আমরা বুঝতে পারছি না বলেই আমরা সারাদিন চেঁচিয়ে বেড়াচ্ছি, সারাদিন চিল্লাচিল্লি করছি, কিন্তু আমাদের দ্বারা ইসলামের সামান্য উপকারটুকু হচ্ছে কি? কিচ্ছু হচ্ছে না। এবারে আসি, এখন আমরা কি করছি? এখন আমাদেরকে আপনারা জিজ্ঞাসা করবেন, আপনারা তাহলে কি করছেন দিন কায়েমের জন্য? আপনারা কি করছেন, কি উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে উদ্যোগ গ্রহণ করতে বলেছেন আমরা সেটাই করছি। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর, তোমাদের মধ্যে একটা দল অবশ্যই থাকা চাই, ইয়ামুরুনা বিল মারুফ, যারা মানুষকে ভালো কাজের নির্দেশ দেবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে নিষেধ করবে, ওউলাইকা হুম ফালেহুন, আর তারাই হচ্ছে সফল কাম। আমাদের দিন কায়েমের কাজটা তাহলে কি? মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া এবং খারাপ কাজ থেকে নিষেধ করা, এটাই হচ্ছে আমাদের রাজনীতি। আর 3 মিনিট বাকি আছে, আমি আর দুই একটা কথা বলবো। এখন আরেকটা বিষয় আসবে যে এখন আমাদের সরকার তো আমাদের বিরুদ্ধে জুলুম করছে, অনেক ক্ষেত্রে আমাদেরকে জুলুম করছে, এই জুলুমের বিরুদ্ধে কি তাহলে আমরা কিছুই বলবো না? অবশ্যই বলতে হবে। মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যারা দেখবে কোনো খারাপ কাজ হচ্ছে কোথাও, কি করবে? ফালিউগাইয়িরহু বিয়াদি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি অবশ্যই তুমি হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করো। তুমি যদি রাষ্ট্রের প্রধান বিচারপতি হও, তুমি হাত দিয়ে প্রধানমন্ত্রীকে থামাও, প্রধানমন্ত্রী আপনি ভুল করছেন, তোমার যদি ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিরোধ করো। ফাইল্লাম তাসরিফা বিলিসানিহি, যদি তুমি হাত দিয়ে প্রতিরোধ করতে না পারো তাহলে অন্তত মুখ দিয়ে তুমি প্রতিবাদ করো। ফাইল্লাম তাসরিফা বিকলবিহি, যদি মুখ দিয়ে প্রতিবাদ করার সামর্থ্য না থাকে অন্তত পক্ষে অন্তর দিয়ে ওই কাজটাকে ঘৃণা করো। ওয়াদালিকা আফুল ইমান, এটাই হচ্ছে ইমানের সর্বনিম্ন অংশ, এটাই হচ্ছে প্রতিবাদের মাধ্যম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, আমাদের মধ্যে শাসকরা আসে, তারা ভালো কাজও করে মন্দ কাজও করে, এদের বিরুদ্ধে কি আমরা জিহাদ করব না, যুদ্ধ করব না? আল্লাহ রাসূল বলছেন লা মা সাল্লাহ লা মা সাল্লাহ লা মা সাল্লাহ, 3 বার বললেন না, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায় করছে ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো না, তাদের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করো না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন। কেন নিষেধ করলেন? কারণ
যখন আপনি অস্ত্র ধারণ করবেন ওই সরকারের দায়িত্বে যিনি আছেন তিনি কি চুপচাপ বসে থাকবে নাকি তিনি অস্ত্র ধারণ করবে অস্ত্র ধারণ যখন করবে উভয় পক্ষ তখন কি হবে সংঘাত হবে মারামারি হবে পুরো সমাজটা তখন রক্তপাত ঘটবে বহু সাধারণ মানুষ সেখানে মারা যাবে ফলে একটা শান্তিপূর্ণ সমাজে অশান্তির ধারা বয়ে যাবে ইসলাম এটা চায় না ইসলাম চায় শান্তিপূর্ণভাবে সমাধান হোক পরস্পর পরস্পরকে নসিহত করুক আর দীন আর নসিহা দীন মানে হচ্ছে নসিহত পরস্পরে কল্যাণ কামনা আমি সরকারে আছি আমি আমার প্রজার জন্য কল্যাণ কামনা করব যিনি আমার প্রজা তিনি সরকারের জন্য কল্যাণ কামনা করবেন প্রত্যেকে প্রত্যেকের জন্য কল্যাণ কামনা করবে আর এইভাবেই একটা কল্যাণকামী রাষ্ট্রে রাষ্ট্রের রূপরেখা ইসলাম আমাদেরকে দান করেছে ইসলাম কখনোই আমাদেরকে পারস্পরিক সংঘাতে জড়িয়ে দিতে চায় না সর্বশেষ কথা হচ্ছে এই আমরা অবশ্যই ভালো কাজ প্রত্যেকে করব আমরা যারা ইসলামী রাজনীতি করছি নিঃসন্দেহে তারা ভালো নিয়তেই করছি তাই না ইসলামকে প্রতিষ্ঠার জন্যই করছি কিন্তু শুধু ভালো নিয়ত থাকলেই হবে না আমার পদ্ধতিটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখানো পদ্ধতি হতে হবে আল্লাহ রাসূলের দেখানো পদ্ধতিতেই হতে হবে এর বাইরে যে কাজই আমার কাছে যত ভালোই মনে হোক না কেন সেই কাজটা মূলত ভালো নয় যারা আজকে ইহুদি খ্রিস্টান তারা কি জান্নাতে যেতে চায় না তাদেরও কিন্তু স্বর্গে যাওয়ার লোভ আছে তাদেরও কিন্তু নিয়তটা ভালো তারাও কিন্তু ভালো কাজ করে কিন্তু তাদের ভালো কাজ কি আল্লাহর কাছে গ্রহণ করা হবে কুলহানু রাব্বিকুম বিল আকসারিনা আমালা কত ব্যক্তি এমন রয়েছে যারা আমল করার পরে আবার ক্ষতিগ্রস্ত আল্লাযিনা যাল্লা সাইফ ফিল হায়াতিদ দুনিয়া যাদের দুনিয়াবি জীবনে সমস্ত আমল নষ্ট হয়ে গেছে সুতরাং ভালো কাজ হলেই হবে না ভালো নিয়ত হলেই হবে না সেই ভালো কাজটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দেখানো পদ্ধতিতে হতে হবে আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে হতে হবে তবেই সেটা আল্লাহর কাছে ভালো কাজ হিসেবে গণ্য হবে অতএব যারা আজকে ইকামতে দ্বীনের কাজ করছেন যারা সমাজে ইসলাম কায়েমের জন্য কাজ করছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে দয়া করে আপনারা সিরাতুল মুস্তাকিমের পথ অনুসন্ধান করুন ইসলামী রাষ্ট্র কায়েম করবেন খুবই ভালো কথা সেটা ইসলামের পদ্ধতিতেই করতে হবে প্রচলিত শিরকি রাজনীতির মাধ্যম দিয়ে আব্রাহাম লিঙ্কনের সেই মানে পাশ্চাত্য রাজনীতির মাধ্যম দিয়ে ইসলাম কায়েমের এই দুঃস্বপ্ন আপনারা দয়া করে দেখবেন না মানুষকে দেখাবেন না মানুষকে পথভ্রষ্ট করবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত অর্থে ইকামতের দিনের কাজ করার তৌফিক দান করুন আমাদের সকলকে এই রাষ্ট্রের বুকে ইসলামের মৌলিক বিধান ইসলামের নীতিমালাগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করুন আশা করি ইনশাআল্লাহ নির্বাচনের মৌসুমে আপনারা মানুষের ভ্রান্ত কথা ইনশাআল্লাহ বিভ্রান্ত হবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত অর্থে দিন কায়েম বোঝার তৌফিক দান করুন একামতে দিন বোঝার তৌফিক দান করুন প্রকৃত অর্থে সিরাতুল মুস্তাকিমকে চেনার তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে তার জান্নাতে বান্দাদের মধ্যে কবুল করে নিন আল্লাহুম্মা আমিন পরিশেষে আমি আলের সান্দ্র বাংলাদেশ বাংলাদেশ আলের যুব সংঘ পাবনা জেলাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যম দিয়ে যদি একটা মানুষকে হেদায়েত করেন এটাই আমাদের জন্য সবচেয়ে বড় পাওনা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু